লালমনিহারের বুড়িমারি স্থলবন্দর ও কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে পাথর ভাঙা পাথর লোড আনলোড কাজ করে জীবিকা নির্বাহ করছেন প্রায় 50,000 শ্রমিক। পাথর ভাঙা ও লোড আনলোড কাজে শ্রমিকদের করতে হয় হাড় ভাঙা পরিশ্রম, এ কাজে রয়েছে মৃত্যুর ঝুঁকি, কিন্তু শ্রমিকরা পাচ্ছেন খুবই কম মজুরি। এই অঞ্চলে তেমন কর্মসংস্থানের সুযোগ না থাকায় শ্রমিকরা কম মজুরিতে জীবন ঝুঁকির পাথর ভাঙার কাজ করছেন। এই জায়গা দিয়ে পোষা না, যে কয় টাকা মজুরি দেয় বুঝছেন, আর এই যে এইগুলা পাথর কাজ করি, শুধু হাড় হাড় ভাঙা কাজ, এগুলো কাজ কি দৃশ্যের কাজ, এগুলো কর্ম করিয়া যে পয়সাটা দেয় তাতে আমাদের আমার দিন চলে না, খুব কষ্টের মধ্যে চলি আর কি। বুড়িমার স্থল বন্ধে যে কাজ হচ্ছে সব কিছু শুধু পাথর, যে পাথরের কাজ তাদের শরীর আমাদের পরিশ্রম খুব অসংখ্য পরিশ্রম হয়, এই পরিশ্রমে আমাদের যে রেট দেয় ওই রেটে আমাদের পোষায় না। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পাথর ভাঙার কাজ করে একজন শ্রমিক মজুরি পাচ্ছেন 400 টাকা। কোনো কারণে কাজ বন্ধ থাকলে মজুরিও মেলে না, তাদেরকে দেওয়া হয় না কোনো উৎসব ভাতা, চিকিৎসার জন্য পান না কোনো আর্থিক সহযোগিতা। শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য দাবি করলে তাদেরকে বাদ দেওয়া হয় কাজ থেকে। এই অঞ্চলে কর্মসংস্থান কম আর শ্রমিকের সংখ্যা বেশি হওয়ার সুযোগকে কাজে লাগাচ্ছেন পাথর ভাঙার মেশিন মালিকরা। টাকা পয়সা নাই, বই বস্তু কিনবো তারও টাকা পয়সা নাই, কিন্তু আমাদের পরিশ্রম যেটা হক যেটা এইটা আমাদের নাই, শুধু এখানে অন্য কোনো কাজ নেই, শুধু পোর্টের মধ্যেই একটাই, সেটা হলো পাথর। এই পাথর ছাড়া আর অন্য কোনো কাজ নাই, পাথরের যে পরিশ্রম, নাকে ধুলা বালু সব কিছু ঢুকিয়ে মনে করেন যে কাশ বুক জাম, একটাতে চিকিৎসা দিবার মতন এরকম কোনো বিকল্প নাই, কিন্তু আমরা যে কান্দিব আমার চোখের পানি মুছে দেওয়ার মতন এরকম লোক নাই। শ্রমিকরা যে টাকা মজুরি পাচ্ছেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কোনো রকমের সংসার চললেও সন্তানদের ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না, পরিবারের লোকজনের অন্যান্য চাহিদা পূরণ করতে পারছেন না তারা। কাজ বন্ধ থাকলে অন্যের কাছে ধার নিতে হয় টাকা, অনেক সময় চলা সুদে ঋণ নিয়ে চালাতে হয় সংসার। আমাদের মনে করে যে খুব কষ্টকর, যে কষ্টকর যারা আমরা পাই তাদের দিয়ে আমার বউ বাচ্চা নিয়ে খুব হিমশিমে পড়ে যাই, তাছাড়া আমাদের বাচ্চা বাচ্চা করে লেখাপড়াও করতে পারি না। আমাদের চাল কিনা লাগে, তরবারি কিনা লাগে, বাচ্চার জন্য জামা কাপড় কিনা লাগে, খাওয়াইতে জামা কাপড় যদি কিনতে যাই তাহলে আমাদের খাওয়া হয় না, আর খাওয়া দাওয়া যদি করতে যাই তো আমাদের বাচ্চা কাচ্চার জামা কাপড় কিনা হয় না। যদি আমরা মানে ন্যায্য মজুরি না পারি তাহলে আমাদের মানে কার্যক্রম মানে যে বন্ধ রাখবো না, চালিয়ে যাবো, কিন্তু আমাদের এটা মানে যে কোনো প্রকারে হোক এটা মানে আদায় করে নিতেই হবে, যেই প্রকারে হোক না কেন আদায় করতেই হবে আমাদের। এখন এই মানে যে শ্রমিকের যে মজুরি পাচ্ছে এতে আমাদের মানে সংসার কারোর চলে না, আমাদেরও সংসার চলে না। পাথর ভাঙার কাজের সাথে জড়িত শ্রমিকরা সুরক্ষা মাস্ক ব্যবহার করেন না, মুখে গামছা অথবা সাধারণ কাপড় বেঁধে তারা পাথর ভাঙার কাজ করে থাকেন। এতে পাথরের ধুলা খুব সহজে নাক মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে, পাথরের ধুলায় ফুসফুসে জমে একসময় সিলিকোসিস নামে মরণব্যাধিতে আক্রান্ত হন পাথর ভাঙার শ্রমিকরা। গেল কয়েক বছরে বুড়িমারি স্থলবন্দরে সিলিকোসিস রোগে মারা গেছে অর্ধশতাধিক পাথর ভাঙার শ্রমিক। এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 200+ শ্রমিক। জীবন বাঁচার কাজে আমরা ওই গামছা বাঁধে কাজ করতেছি, পরিবার তো বাঁচাইতে আমাদের একটা ভালো একটা কাজ সরকারের কাছে আমাদের কাজ কারণ গেলে আমাদের মালিক কোনো টাকা পয়সা দেয় না, কোম্পানি কোনো টাকা পয়সা দেয় না, এখন আমরা হাতের কাজ জানি না, এখন সরকারের কাছে আবেদন করি আমাদের একটা ভালো একটা চাকরি দেবে, যে কোনো চাকরি দেবে আমরা ধুলাবালির কাজ আর করতে পারি করি না, এখন আমাদের অনেক সমস্যা। এই আজকে বসে রয়েছি, হাজিরা নাই, কারণ না থাকলে হাজিরা নাই, তারপরে বছরের কোনো বোনাস নাই, রোজার বোনাস নাই, কোরবানি ঈদের বোনাস নাই,